वेलकम टू पीसीएस एडुकेशन। सुजित देवनाथ, तुम्हारे प्रिय सुजित सर। तुम्हारा जरा आईसीडीएस सुपरवाइजर एग्जाम प्रिलिमिनारी परीक्षा पास करो ता जानो जे आईसीडीएस मेन्स एग्जाम थार्ड पेपर अत्यंत खटोमटो। ये पेपारे एम कतगुलो विषय रोचे जगह अन्न्य परीक्षा तो आसे ना, किन्तु आईसीडीएस परीक्षार जो एगुलो खूब गुरुत्वपूर्ण। कि विषयगुलो जेमन ओमान एम्पावरमेंट, जेमन ओमान हेल्थ, जेमन प्रेगनेंसि केयर, चाइल्ड केयर, डिफरेंट डिजिज मा एवं शिशुर एवं वैक्सीनेशन। ओपरे सबकटा विषय तदारकी कराई एक आईसीडीएस सुपारभाइजारे काज। तुम्हारा जरा आईसीडीएस कर्मी परीक्षा मेन्स दिच्छो तारा जानो जे ए एक कार्ड, एक रकम देखते कार्ड, পশ্চিমবঙ্গের নারী এবং শিশুকল বিকাশ দপ্তর, নারী ও শিশু বিকাশ দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে প্রোভাইড করা হয়। আইসিডিএস কর্মীরা এই যে টপিকগুলো বললাম এই কার্ডের থ্রুতে, তার প্রত্যেকটা টপিকের কাজগুলো আইসিডিএস কর্মীরা করে এবং তাদেরকে তদারকি করার কাজ হচ্ছেন একজন আইসিডিএস সুপারভাইজারের। আমি কার্ডটা জোগাড় করে নিয়ে বসেছি বলবো বলে। সো পরীক্ষার পারপাসে এর প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি এর প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি ভিডিও বানাবো এবং তোমাদেরকে প্রোভাইড করব। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন। এই কার্ডটা যাদের কাছে আছে তারা জেনে থাকবে যে এই কার্ডের চতুর্থ পেজে নিয়মিত টিকাকরণের বিবরণ, নিয়মিত টিকাকরণের বিবরণ বলে দেখো, খেয়াল করে দেখো, একটা চ্যাপ পেজ রয়েছে যেখানে শিশুর জন্মের সময় থেকে পরপর 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 যে টিকাগুলোকে দেওয়া হয় তার কমপ্লিট শিডিউল, কোন সময় দেওয়া হচ্ছে, কোন সময় দেওয়ার কথা, হিসেবটা এই কার্ডের থ্রুতে রাখে। কিন্তু যেহেতু আমরা ভ্যাকসিনেশন নিয়ে ক্লাস করছি, আমরা এই কার্ড ধরে তো পড়বই, ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশনের আগাপাশতলা জানব। পরীক্ষায় ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন আসবে, তাই শুরু থেকে শেষ আমি যে খুঁটিনাটি বিষয়গুলোকে বলছি তোমরা সেগুলোকে নোট করে নাও, যাতে করে পরীক্ষায় যাই কোশ্চেন আসুক না কেন তোমরা উত্তর করতে পারো। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখো। এই ক্লাসের প্রথম যেটা আমরা জানব যে ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন এটা আসলে ব্যাপারটা কি। দেখো, ভ্যাকসিন শব্দটা একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ ভ্যাক্কা, VACCA, ভ্যাক্কা থেকে এসেছে। এখন এই যে ল্যাটিন শব্দ ভ্যাক্কা, এর মানে কি? ভ্যাক্কা মানে হচ্ছে কাউ, কাউ মানে গরু। কাউ ভ্যাক্কা, তার থেকে ভ্যাকসিন, সেখান থেকে ভ্যাকসিনেশন, স্যার গল্পটা কি? দেখো, এর পেছনে একটা গল্প রয়েছে আর সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা জুড়ে একটা মহামারীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছিল এবং ইউরোপের কতগুলো রাজপরিবারও সেই মহামারীর হাত থেকে রক্ষা পাচ্ছিল না। এই মহামারীটার নাম হলো স্মল পক্স বা গুটি বসন্ত। এই সময় একজন বিখ্যাত ডক্টর এডওয়ার্ড জেনার, হি ওয়াজ অ্যান ইংলিশ ডক্টর, এই জেনার খেয়াল করেন যে মহামারীতে কম বেশি সমস্ত পেশার লোকই আক্রান্ত হচ্ছে, কেবলমাত্র গোয়ালারা এই গুটি বসন্তে কিন্তু আক্রান্ত হচ্ছে না। গোয়ালারা কেন আক্রান্ত হচ্ছে না এটা যখন চিন্তা করতে শুরু করলেন, তখন জেনার মনে করলেন যে গোয়ালারা যারা গরুর সঙ্গে থাকে তাদের অধিকাংশই কাউপক্স বা গোবসন্ত নামক একটা রোগে আক্রান্ত হয়। গরু রোগ, কিন্তু গরুর সঙ্গে মানুষ থাকলে মানুষও কাউপক্সে, গোবসন্তে আক্রান্ত হয়। এই গোবসন্ত বা কাউপক্স আসলে একটা খুব মিল্ড ডিজিজ, মানে খুব একটা জটিল কিছু নয়, অল্প স্বল্প জ্বরটর আসে এবং তাতে সেরে যায়। কিন্তু একবার গোবসন্তে আক্রান্ত হলে তার আর স্মল পক্স হয় না। এইটা অবজার্ভ করবার পর তিনি ভাবলেন, তাহলে কি কাউপক্সে আক্রান্ত হলে আর স্মল পক্স হবে না? এই জায়গা থেকে, এই ধারণা থেকে তিনি রিস্ক নিয়ে 1796 খ্রিস্টাব্দের আশেপাশে এই অ্যাডওয়ার্ড জেনার নামক ডক্টর, যাকে পরবর্তীকালে ভ্যাকসিনেশনের জনক বলা হবে, 1796 সালে একজন বাচ্চা ছেলে, তার শরীরে সাধারণ, তার কোনো রোগ নেই, তার কাছে চিকিৎসা করতে এসেছিল, তার শরীরে তিনি কাউপক্সের পুঁজ, বোঝা গেল, ইনজেক্ট করে দিলেন। যেই না তার শরীরে কাউপক্সের জীবাণুটাকে ইনজেক্ট করে দিলেন, সেই ছেলেটা তো কাউপক্সে আক্রান্ত হয়ে গেল এবং তার ট্রিটমেন্ট করলেন, সেরেও গেল।
সেরে গিয়ে যখন তার কাছে ডাক্তার দেখাতে আসলো, তখন এইবার ডক্টর তাকে স্মল পক্সের জীবাণু তার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। এই যে স্মল পক্সের জীবাণু তার শরীরে প্রবেশ যেই করিয়ে দিলেন, সে এবার স্মল পক্সে আক্রান্ত হওয়ার কথা, কিন্তু অবাক করা কথা, সে কিন্তু স্মল পক্সে আর আক্রান্ত হলোই না। ডক্টর জেনার ইউরেকা বলে উঠলেন। 1796 সালে তিনি প্রথম একটা ধারণা তৈরি করলেন যে একটা মিল্ড কোনো কিছুর গোবসন্ধের টিকা যদি তুমি দিয়ে দাও, ওই অসুখে তুমি যদি একবার রোগীকে আক্রান্ত করে ফেলো, তাহলে তার মধ্যে রোগ প্রতিরোধের একটা ক্ষমতা তৈরি হয়ে যায়, যে রোগ প্রতিরোধের ক্ষমতা পরবর্তীকালে কোনো একটা রোগ আসলে তাকে ঢুকতেই দেয় না বা ঢুকলেই মেরে ফেলে। এই যে ভ্যাকসিনের কাজ, যেহেতু গোবসন্ত থেকে এসেছিল, ল্যাটিন শব্দ ভ্যাক্কা গরু, সেখান থেকে ভ্যাকসিন ব্যাপারটা এসেছে। এবং এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটান, আবিষ্কার করেন, এবং এই জন্য তাকে ভ্যাকসিনেশনের জনকও বলা হয়। তাহলে সমস্যা হলো যে স্যার গোবসন্তের কাহিনী টাহিনি তাতে শোনালেন, ভালোই লাগলো, কিন্তু ভ্যাকসিন আসলে কীভাবে কাজ করে? দেখো, যে কোনো ভ্যাকসিন কোনো একটা রোগের আগে, তোমার শরীরে সেই রোগ আক্রান্ত হওয়ার আগেই তোমাকে দেওয়া হয়। কী দেওয়া হয়? যে রোগের ভ্যাকসিন সেই রোগের যে ভাইরাস, সেটার ইনঅ্যাক্টিভ ভাইরাস, বুড়ো ভাইরাস, কমজোরি, মৃত ভাইরাস, অথবা ওই ভাইরাসের শরীরের কোনো একটা অংশকে তোমার শরীরের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয় বা খাইয়েও দেওয়া হতে পারে, তোমার শরীরে প্রবেশ করানো হয়। এই যে ফরেন একটা পার্টিকেল তোমার শরীরে যেই না প্রবেশ করলো, যেহেতু ইনঅ্যাক্টিভ, বুড়ো বা শরীরের কোনো একটা অংশ, খুব একটা জোর নেই, আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম এই এই যে ফরেন পার্টিকেল প্রবেশ করলো তার এগেনস্টে লড়াই করে 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 তাকে ধ্বংস করে দেয়। এই লড়াই করার সময় যে যে পার্টিকেলটা ঢোকে, বায়োলজির ভাষায় তাকে বলা হয় অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমাদের শরীরের ইমিউন সিস্টেমের মধ্যে, বিশেষত শ্বেত রক্তকণিকার মধ্যে, একটা অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি ইটস এ টাইপ অফ প্রোটিন, কিন্তু এই অ্যান্টিবডি যে প্রোটিন, এটা অত্যন্ত স্পেসিফিক, মানে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনকে খতম করার ক্ষমতা রাখে। এই যে একটা নির্দিষ্ট টাইপের অ্যান্টিজেন, যেটা ফরেন পার্টিকেল ভাইরাস, সে ঢুক তার একটা অংশ ইনঅ্যাক্টিভ বা বুড়ো ভাইরাসকে ঢুকিয়ে শরীরের মধ্যে আমরা অ্যান্টিবডি তৈরি করে ফেলেছি। এই অ্যান্টিবডিটা স্পেসিফিক্যালি ওই ভাইরাসটা যদি পরবর্তীকালে আমাদের শরীরে ঢোকে, তাকে খতম করার ক্ষমতা তার মধ্যে তৈরি করে ফেলে। আর এই যে খতম করে ফেলার ক্ষমতা তার মধ্যে, নিজের শরীরের মধ্যে তৈরি করে ফেললো, এটাই হচ্ছে ভ্যাকসিনের মূল ব্যাপার। বোঝা গেল কি গেল না? এই ভ্যাকসিনেশনের থিওরির ওপরে বেস করে নানান সময়ে নানান অসুখের ভ্যাকসিন আমরা আবিষ্কার করেছি। এখন রিসেন্ট তোমরা জানো যে করোনা পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছে। একই রকমভাবে করোনা ভাইরাসের শরীরের কোনো একটা ভাইরাসের কোনো একটা অংশ বা ইনঅ্যাক্টিভ ভাইরাস বা মৃত ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিটা আমাদের পরবর্তীকালে ওই ভাইরাসটা ঢুকলে মারতে পারবে কিনা সেই পরীক্ষাটা চলছে। এবং যেদিন এইটা সফল হবো, সেদিন আমরা ভ্যাকসিন বাজারে নিয়ে চলে আসব। ICDS কর্মীরা এই টিকাকরণ বা ভ্যাকসিনেশনের দেখভাল করে আমাদের ইন্ডিয়াতে। এই বইতে রয়েছে যে একটা শিশু জন্মের পর কোন সময় কী কী টিকা তাকে দেওয়া হয়। আমি দেখে দেখে বলছি, তোমরা নোট ডাউন করে নাও। দেখো, জন্মের পর, জন্মের সময় তাকে টিকা দেওয়া হয় তিনটা টিকা। একটা হচ্ছে BCG। BCG কী, কীভাবে, তার ফুল ফর্ম কী আমি পরে বলছি, নামগুলো বলে দিই। BCG জন্মের সময় দেওয়া হয়, OPV জন্মের সময়, OPV0 জন্মের সময় দেওয়া হয়। দেখো, এখানে একটা ছবি যাচ্ছে, দেখে নাও। আর হেপাটাইটিস বি জন্ম ডোজ, জন্মের সময় BCG, OPV এবং হেপাটাইটিস বি জন্ম ডোজ, এই তিনটে জন্মের সময় ইঞ্জেক্ট করে দেওয়া হয়, এই তিনটে ভ্যাকসিন। এদের মানেগুলো আমি তোমাকে পরে বলছি। 1.5 মাস বয়সে দেওয়া হয় OPV1, 2.5 মাস বয়সে দেওয়া হয় OPV2, 3.5 মাস বয়সে দেওয়া হয় OPV3। ওকে, সরি, একটু ভুল হয়ে গেল। 1.5 মাস বয়সে দেওয়া হয় OPV1, পেন্টাভ্যালেন্ট 1, IPV1, এই তিনটে, 1.5 মাস বয়সে OPV1, পেন্টাভ্যালেন্ট 1, IPV1, 2.5 মাস বয়সে OPV2, পেন্টাভ্যালেন্ট 2, আর 3.5 মাস বয়সে OPV3, পেন্টাভ্যালেন্ট 3 এবং IPV3। ওকে, 9 মাস বয়সে দেওয়া হয় হামের টিকা, ভিটামিন এ ডোজ আর JE। 16 থেকে 24 মাসের মধ্যে দেওয়া হয় হামের টিকা 2, ভিটামিন এ দ্বিতীয় ডোজ এবং JE দ্বিতীয় ডোজ। 16 থেকে 24 মাসের মধ্যে দেওয়া হয় OPV বুস্টার এবং DPV বুস্টার। ওকে, 5 থেকে 6 বছর বয়সে দেওয়া হয় DPT বুস্টার দ্বিতীয় ডোজ, 10 বছর বয়সে দেওয়া হয়
টিটানাস টক্সাইড বুস্টার প্রথম ডোজ, 16 বছর বয়সে দেওয়া হয় টিটানাস টক্সাইড দ্বিতীয় ডোজ। ওকে, আমি বলতে একটুখানি ভুল করেছিলাম, যাকে ঠিক করে দিয়েছি। এই যে পেজটা, এই পেজটা আমি তোমাদেরকে দেখো, ছবিতেও আমি দিয়ে দিচ্ছি, ছবিতে খানিকক্ষণ যাচ্ছে, ভিডিওটাকে পজ করো, স্ক্রিনশট নিয়ে নাও। আমি মুখেও বলেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর তোমরা লিখে দেবে। আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফটা, পুরো ফাইলটার পিডিএফটা করে দিচ্ছি। তাহলে এই যে কোন কোন সময় কোন কোন টিকা দেওয়া হয় তার নামগুলো তো তোমরা জানলে, কিন্তু নাম জানলেই তো হলো না, সমস্তটা একটু ডিটেলসে জানা দরকার। আমি এখানে 5-6টা টিকার নাম বললাম, প্রথমে সেই টিকাগুলোর ফুল ফর্মগুলো বলবো, মানে বিসিজির ফুল ফর্ম, ওপিভির ফুল ফর্ম, এমএমআরের ফুল ফর্ম, হেপাটাইটিস বির ফুল ফর্ম, টিটানাস টক্সাইডের ফুল ফর্ম, এগুলো সব বলবো। এই ফুল ফর্মগুলো পরীক্ষায় তো আসতে পারে, জানতে চাইতেই পারে। এখানে ছবি যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুখেও বলে দিচ্ছি। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট্টি গুয়েরিন, ব্যাসিলাস ক্যালমেট্টি গুয়েরিন। ওপিভি টিকার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন। এমএমআর টিকার ফুল ফর্ম হচ্ছে মিসলস মাম্স রুবেলা ভ্যাকসিন। হেপাটাইটিস বি হচ্ছে হেপ বি, এর ফুল ফর্ম হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। আর টিটি, এই ভ্যাকসিনের ফুল ফর্ম হচ্ছে টিটেনাস টক্সাইড ভ্যাকসিন। এবার আমরা এই টিকাগুলোর সম্পর্কে একটু ডিটেলস জেনে নেব। ফার্স্ট যেটা জানবো, পোলিও ভ্যাকসিন, যেটাকে তোমাকে বললাম পিপিভি, এই পোলিও ভ্যাকসিনটা হচ্ছে পোলিওমাইটিস নামক একটা রোগ। বুঝতে পারছো, ছোটোবেলায় এই পোলিও হলে শরীর বিকলাঙ্গ হয়ে যায়, শরীর হাত পা সরু সরু হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। এই পোলিওমাইটিস রোগকে রুখে দেওয়ার জন্যই আমরা পোলিও ভ্যাকসিনটাকে দিই। পোলিও ভ্যাকসিন দু রকমের হয়, একটা হচ্ছে ইঞ্জেকশন টাইপের দেওয়া হয়, সেটা ইনঅ্যাক্টিভ পোলিও ভাইরাস শরীরে ইঞ্জেক্ট করা হয়, ইনঅ্যাক্টিভ। আর একটা হচ্ছে মুখে দেওয়া হয় ওরাল, সেটা হচ্ছে উইকেন্ড, মানে পোলিও ভাইরাসের উইকেন্ড ফর্মকে আমরা মুখের মধ্যে দিয়ে দিই শিশুর, এটা মাউথে ওরাল। এখন এই যে পোলিও ভাইরাসের ইনভেন্টরকে, ইনভেন্টর হচ্ছে জোনাস সাল্ক, JONAS জোনাস সাল্ক, যাকে বলা হয় ফাদার অফ পোলিও ভ্যাকসিন। ইনি 1955 খ্রিস্টাব্দে এইটা আবিষ্কার করেছিলেন। এবং ওরাল পোলিও ভাইরাস ও ভ্যাকসিন, ওরাল মানে যেটা দো বুধ জিন্দগি কে লিয়ে, অমিতাভ বচ্চন যেটার অ্যাড দেয় দো বুধ জিন্দগি কে লিয়ে, সেইটাতে ওরাল যে পোলিও ভ্যাকসিন সেইটাতে, সেইটা ডেভেলপ করেছিলেন অ্যালবার্ট সেভিন 1961 সালে, মানে প্রায় 6 বছর পরে। ওকে, এইটা কিন্তু পরীক্ষার সময় আসতে পারে, ডেভেলপ করেছেন অ্যালবার্ট সেভিন 1961 খ্রিস্টাব্দে। এবং হু, তোমরা জানো ভারতবর্ষে ওরাল মানে পোলিও ভাইরাস ভ্যাকসিন নিয়ে কিন্তু সাংঘাতিক রকমের কাজ হয়েছে। 2014 সালে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার জেনিভাতে, হু 2014 সালে ভারতবর্ষকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে দিয়েছে। ক্লিয়ার হলো? নেক্সট ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি। বিসিজি হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট্টি গুয়েরিন। এই ব্যাসিলাস ক্যালমেট্টি গুয়েরিন হচ্ছে কিসের ভ্যাকসিন? এটা যক্ষার ভ্যাকসিন। যক্ষা বোঝো তো, টিউবারক্লোসিস ইংরেজিতে বলে যক্ষা। এই টিউবারক্লোসিসের ভ্যাকসিনটা আবিষ্কার করেন 1921 সালে দুজন ভদ্রলোক, একজন হচ্ছে অ্যালবার্ট ক্যালমেট্টি আর দুজন হচ্ছেন ক্যামেলি গুয়েরিন। অ্যালবার্ট ক্যালমেট্টি এবং আরেকজনের নাম হচ্ছে ক্যামেলি গুয়েরিন, এই ক্যালমেট্টি অ্যান্ড গুয়েরিন এর নামকে একসঙ্গে করে ব্যাসিলাস ক্যালমেট্টি গুয়েরিন এই ভ্যাকসিনটার নাম বিসিজি ভ্যাকসিন রাখা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি। এবং যক্ষা, তুমি জানো যক্ষা তো আমরা নির্মূল করেই ফেলেছি, যক্ষাটার এখন আর বিসিজি দিয়ে দেওয়ার পরে, জন্মের সময় বিসিজি দিয়ে দেয়, এখন আর যক্ষা সেই অর্থে হয়ই না, খুব কম যক্ষা আক্রান্ত হয়। নেক্সট হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিনের ট্রেড নেম হচ্ছে রিকম্বিভ্যাক্স, রিকম্বিভ্যাক্স এইচ বি, এটা হচ্ছে ট্রেড নেম বা বাণিজ্যিক নাম। আর এর আবিষ্কারক হচ্ছেন প্যাবলো ডিটি ভ্যালেনজুয়েলা, প্যাবলো ডিটি ভ্যালেনজুয়েলা 1986 সালে এই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা আবিষ্কার করেন। এটা হেপাটাইটিস বি নামক এক ধরনের রোগ এর প্রতিষেধক ভ্যাকসিন হিসাবে আমরা কাজ করে। নেক্সট হচ্ছে এমএমআর, যেটাকে বলা হয় মিসলস মামস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন। তোমরা জানো মিসলস, হাম, মামস, রুবেলা, এই তিনটে রোগ, এই তিনটে রোগের একসঙ্গে মিসলস, হাম, মামস
এবং রুবেলা ভাইরাস এই তিনটের জন্য একসঙ্গে টিকাটা দেওয়া হয়, এটাকে বলা হয় MMR। অ্যাকচুয়ালি একদল জার্মান সায়েন্টিস্ট, বায়োলজিস্ট এবং রিসার্চার 1971 সালে এই জার্মান টিম এই আবিষ্কারটা করেন MMR ভ্যাকসিনের। এই জার্মান টিমকে নেতৃত্ব করেন একজন ভদ্রলোক, মিউরাইস হিলম্যান। দেখো নাম যাচ্ছে, মিউরাইস হিলম্যান। এই মিউরাইস হিলম্যান এর নামটা মনে রাখো, টিমের নাম তো মনে রাখা সম্ভব নয়। এই MMR ভ্যাকসিনের ট্রেড নেম হচ্ছে ট্রাইমোভ্যাক্স, TRIMOVAX, ট্রাইমোভ্যাক্স হচ্ছে এর নাম। ওকে, নেক্সট হচ্ছে টিটি ভ্যাকসিন। টিটি ভ্যাকসিনের ফুল ফর্মটা হচ্ছে টিটেনাস টক্সাইড ভ্যাকসিন। এই টিটেনাস টক্সাইডটা হচ্ছে 1924 সালে ওই একদল বিজ্ঞানীর নেতৃত্বে এটা তৈরি হয়, যাদের লিডার ছিলেন এমিল ভন বেহরিং। ওকে, টিটেনাসটা তোমরা জানো একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন। নেক্সট হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা হচ্ছে 5টা ভ্যাকসিনের অ্যান্টিজেনের একটা একটা টিকা, 5টা রোগের এগেনস্টে প্রতিষেধক হিসাবে কাজ করে। এই 5টা রোগের নাম কি? ডিপথেরিয়া, পার্টুসিস মানে হুপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস বি এবং হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ 2। আরেকবার, এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা 5টা রোগের এগেনস্টে কাজ করে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন একসঙ্গে বলা হয়, পেন্টা মানে 5, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যে 5টা রোগ লিখে নাও, ডিপথেরিয়া, পার্টুসিস মানে হুপিং কাশি, টিটেনাস এটা একটা রোগ, হেপাটাইটিস বি এবং হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এটাও একটা রোগ। এই 5টা রোগের একসঙ্গে আমরা পেন্টাভ্যালেন্ট টিকাটা ভ্যাকসিনটা দিই। নেক্সট হচ্ছে ডিপিটি। ডিপিটি একটা টিকার নাম, ভ্যাকসিনের নাম, তার নাম ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। এই তিনটে রোগের একসঙ্গে করে আবার ডিপিটি টিকাটাও কখনও কখনও দেওয়া হয়, এখন দেওয়া হয় না, এখন পেন্টাভ্যালেন্টের মধ্যে যেহেতু এটা চলে আসছে। পেন্টাভ্যালেন্টের আগে আমরা ডিপিটি টিকাটা দিতাম, ডিপথেরিয়া, পার্টুসিস, ডিপিটি, টিটেনাস। পার্টুসিস মানে হচ্ছে হুপিং কাশি। সো দিস আর দ্য স্টোরি, যে কটা টিকা আমার এই পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদের শিশুদেরকে দেওয়া হয় তার সব কটার উল্লেখ করলাম, নাম বললাম, কবে আবিষ্কার হয়েছে, কোন রোগের, এইটা একটু নোট মতো করে নাও। ওকে, তাহলে অন্তত ICDS পরীক্ষাতে তোমাদের কোনো সমস্যা হবে না, এটাকে আমি দিচ্ছি PDF করে। আর তোমরা জানো যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমরা পাবলিক করে দিচ্ছি, ভিডিওটা আমরা অ্যাকচুয়ালি বানিয়েছি আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য। গত 5 তারিখে আমরা একটা ব্যাচ শুরু করেছি, 1 মাসের ক্র্যাশ কোর্স, তোমরা জানো ICDS সুপারভাইজার মেন্সের জন্য। এই 1 মাসে তো বড় সিলেবাসটা শেষ করা যাবে না, কিন্তু আমরা প্রতিদিন 3টা থেকে 4টে ভিডিও রেকর্ডেড ক্লাস, এই যে রেকর্ডেড ক্লাস তোমরা দেখছো, এরকম রেকর্ডেড ক্লাস 4টে 5টা করে দিচ্ছি এবং খুব দ্রুত গতিতে তোমাদের সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করছি। 30 দিনের একটা কোর্স, 1 মাস ধরে চলবে, গোটা সিলেবাসটাকে কভার করার আমরা চেষ্টা করব, আমি নিজে দায়িত্ব নিয়েছি, তার জন্য দেখো এই ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদেরকে একটা পাবলিক করে দিলাম। সমস্ত ভিডিওগুলো তো তোমরা ওমান এমপাওয়ারমেন্ট বা ওমান হেলথ, চাইল্ড কেয়ার, প্রেগনেন্সি কেয়ার, সব ভ্যাকসিনেশন সব ভিডিওগুলো হয়তো তোমরা পাবলিকলি পাবে না, কিছু কিছু ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে পাবলিক করে দেবো। সমস্ত ভিডিও লিস্ট, সমস্ত ভিডিও ক্লাস, আমার গাইডেন্স যদি পেতে ইচ্ছা হয় তাহলে ICDS সুপারভাইজার মেন্সের জন্য যে ব্যাচটা আমরা তৈরি করেছি, মেন্সের ব্যাচ, 1 মাসের ক্র্যাশ কোর্স, তাতে জয়েন করে নাও। এই মুহূর্তে একটা বিগ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ওকে, আমাদের অফিসে ফোন করে নাও। অ্যাকচুয়ালি 2000 টাকা আমাদের কোর্স ফিস ছিল, কিন্তু আমরা এটাকে ঠিক করেছি, যেহেতু 1 মাসের আমরা পড়াচ্ছি এবং অনেক সাধারণ ফ্যামিলি থেকে ছেলে মেয়ে আসছে এবং এই করোনা পরিস্থিতিতে অনেকের হাতেই সেই অর্থে টাকা পয়সা নেই, সেজন্য সাথী ম্যাম যিনি PCS অনলাইন একাডেমির ওনার, তাকে আমরা সবাই মিলে অনুরোধ করেছি এটাকে ডিসকাউন্ট করতে। 2000 টাকা ডিসকাউন্ট করে উনি 1450 টাকায় করে দিয়েছেন। 1450 টাকা খুব অল্প পরিমাণ একটা টাকা, তোমরা জানো কিছুই হয় না, কিন্তু আমরা প্রায় 100 থেকে 120টা ভিডিও রেকর্ডেড ক্লাস, সম্পূর্ণ কোর্সের PDF নোটস দিয়ে একটা পরীক্ষা নিয়ে তোমাদের এই সিলেবাসটা শেষ করে ফেলবো। হয়তো একটা আশঙ্কা তোমাদের অনেকের মনে আছে, স্যার পরীক্ষাটা কি অক্টোবরে হবে? পরীক্ষাটা অক্টোবরেই হবে, যদি 10 চালু হয়ে যায় অক্টোবরেই হবে, পরীক্ষা কিন্তু পিছচ্ছে না। এই সরকার ICDS কর্মী রিক্রুট করে দেওয়ার ব্যাপারে অত্যন্ত বদ্ধপরিকর, খুব তাড়াহুড়ো করছেন,
ট্রেন যদি চলে তাহলে পরীক্ষা অক্টোবরেই হবে, আর মেট্রো তো শুরু হয়ে গেছে চলাচল, তোমরা জানো ট্রেনও চলাচল শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসেই, অথবা অক্টোবর মাসে 10-12 তারিখে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে। সমস্ত ভিডিও রেকর্ডেড ক্লাসগুলো আমরা তোমাদের পেড ব্যাচে দেওয়ার জন্যই বানাচ্ছি, এটা ওপেন করেছি। আমার গাইডেন্সে চলে এসো, এই নম্বরে ফোন করো, এক্ষুনি করো এবং জয়েন করে নাও আমাদের ICDS সুপারভাইজার মেন্সের পেড ব্যাচে। ভালো থাকো, খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আপাতত পর্যন্তই টাটা, বাই।